নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে দ্য প্লেস ভ্যালু অফ ইচ ডিজিট ইন 401 ইজ। প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, হ্যাঁ স্থানীয় মান বার করতে বলেছে প্রত্যেকটা সংখ্যারই, ঠিক আছে। 401 আমি নিচে লিখেছি, ওপরে ওয়ানস টেন্স, আর ফোরের ওপরে হান্ড্রেড, ওয়ানের ওপরে ওয়ানস, জিরোর ওপরে টেন্স, আর ফোরের ওপরে হান্ড্রেড লিখেছি। এখানে প্রত্যেকটা সংখ্যারই স্থানীয় মান বের করতে হবে, তাই দেখো ফোর কোন পজিশানে আছে, হান্ড্রেড পজিশানে আছে, তাহলে ফোরের স্থানীয় মান কত, 400। তাহলে এখানে লিখতে হবে 400। এবার দেখো জিরো কোন পজিশানে আছে, টেন্স পজিশানে আছে, তাহলে জিরো টেন্স পজিশানে আছে যেহেতু 00 হবে, বুঝতে পেরেছ। এবার ওয়ান দেখো কোন পজিশানে আছে, ওয়ানস পজিশানে, তাহলে ওয়ান ওয়ানই হবে, বুঝতে পেরেছ। নেক্সট দেখো 9 তোমরা কেটে দাও। নেক্সট 10 কোশ্চেন নাম্বার, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, বলেছে অড ওয়ান আমাদের খুঁজে বের করতে হবে। এখানে কি আছে, 5, 15, 20, 21, 25। এখানে দেখো ফাইভের তোমরা যদি নামতা পড়ো, ফাইভের নামতায় হ্যাঁ ফাইভ আছে, 15 আছে, 20 আছে, 25 আছে, কিন্তু 21 নেই, হ্যাঁ তাই 21 হবে এখানে অড ওয়ান, বুঝতে পেরেছ তোমরা। আমরা এখানে কয়েকটি অঙ্ক আজকে করলাম, হ্যাঁ বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো। বুঝতে অসুবিধা হলে ক্লাসে বলো, নিশ্চয়ই আমরা হেল্প করবো। গুড বাই।